আচ্ছা, আমার সাউন্ড কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে? যদি একটু জানাতেন। হ্যাঁ, কাজল সরকার, দিলীপ দা, হীরক দাদা চলে আসছেন, শূন্য থেকে শুরু চলে আসছে, রতন চৌধুরী, অনেকে যুক্ত হয়ে গেছেন, আরো হয়ে যাবেন। একদম ঠিক আছে, সুমিতা হোম রায় বলছেন, ঠিকঠাক আছে। নমস্কার সবাইকে, আজ আমি সাবিরি ফেসবুক পেজ থেকে লাইভে আসছি। আমার পরম শ্রদ্ধেয় দাদা, হীরক দাদা, আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি চেষ্টা করব কিছু গান শোনানোর জন্যে, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সে আশা এবং প্রত্যাশা রাখছি। 5 মিনিট হয়তো আমার ঢুকতে দেরি হয়ে যায়, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আমি কি শুরু করব? যদি দাদা একটু বলতেন যে আমি শুরু করব কি না। ছবিটা একটু ফেটে ফেটে আসছে বললেন। শুরু করে দিন। যাই হোক, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, সে উপলক্ষে আমি কাজী নজরুল ইসলামের একটি গান দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার সঙ্গে থাকুন। যারা যুক্ত হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা রইল, যারা যুক্ত হবেন তাদের জন্য আগাম আমার শুভেচ্ছা রইল। জয়িতাদি যুক্ত হয়েছেন, তরুণ মণ্ডল দাদা যুক্ত হয়েছেন, আমি একটি গান করি, তারপর সবার কমেন্ট আমি দেখব। মানে ছবি ঠিকঠাক যাচ্ছে? একটু ফেটে আসছে, নেট তো ভালো আছে, নেট সমস্যা দাদা আপনার ওখানে মনে হচ্ছে। হ্যাঁ, নেট আজকে একটু সমস্যায়। আচ্ছা, আমি কি আসবো? হীরক দাদা বললেন ঠিক আছে। খেলেছো
আকাশে তুমি মগ্ন লীলাবিলাসী, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবিলাসী, ভাঙিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলিছো এবি শিশু আন মনে খেলিছো, তারকার বিশ্বসী রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছো খেলিছো তুমি আপন শোনে, হাসিছো খেলিছো তুমি আপন শোনে, নীরজনে প্রভু নীরজনে খেলিছো এবি ষোলোয় বিরাট শিশু শিশু আন মনে খেলিছো। নমস্কার রঞ্জিত চক্রবর্তী দাদা, আমার পরম শ্রদ্ধাভাজন দাদা আপনি যুক্ত হয়েছেন, ভীষণ ভালো লাগছে। আমার বোন মীনা আচার্য আছে, জানি না কেমন হচ্ছে, শিউলি চক্রবর্তী আছে, রয়েছেন, ডলি শেঠ রয়েছেন,
তথাগত ভট্টাচার্য রয়েছেন, আমি অন্তত যারা উপস্থিত আছেন তাদেরকে একটু নিমাই চৌধুরী রয়েছেন, আলপনা সরকার রয়েছেন, বর্ণিনী সেন যদি আমার ভুল না হয় রয়েছেন, হীরক দাদা রয়েছেন শূন্য থেকে শুরু রয়েছেন, মনীষা গুহ রয়েছেন, গোস্বামী মৌসুমী রয়েছেন, আলপনা সরকার রয়েছেন, কতদিন পরে এলে দিলীপ দাদা বলছেন, হ্যাঁ দাদা শোনাবো থাকুন সঙ্গে, দিলীপ পাণ্ডে দাদা কলকাতাতে থেকে যুক্ত হয়েছেন, আমার খুব পছন্দের একজন গুণী শিল্পী রয়েছেন, তরুণ মণ্ডল দাদা অসংখ্য ধন্যবাদ দাদা আছেন আপনি, শিপ্রামণ মণ্ডল রয়েছেন, সুশান্ত চক্রবর্তী দাদা রয়েছেন, জয়িতাদি রয়েছেন, সুনেত্র ভট্ট ব্যানার্জি রয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন, কাজল রয়েছে। আমি দ্বিতীয় গানে যাচ্ছি, আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সঞ্চিতা আছে, সঞ্চিতা ধর থাকো সঙ্গে, ইস্পিতা রয় রয়েছে অসংখ্য ধন্যবাদ, মালতী অধিকারী আমার ছোট বোন আছে সঙ্গে, মিমি রোমা অসংখ্য ধন্যবাদ আছেন সঙ্গে, অনেক অনেক কমেন্ট চলে আসছে এরই মধ্যে, রেখা মুখার্জি আছেন, প্রাণ খুলে গিয়ে যান, জুয়েল যুক্ত হয়েছ, শামীম আহমেদ দাদা সৌদি আরব থেকে, হ্যাঁ সঙ্গে থাকো জুয়েল, সৌদি আরব থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আরেকটি কাজী নজরুল ইসলামের গান করতে চাইছি, পিনাকি চ্যাটার্জি সঙ্গেই থাকুন,
দ্বারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, সখী শুনেছি সে নাকি কালো জালে কেমন এসে এত আলো, সখী শুনেছি সে নাকি কালো জালে কেমন এসে এত আলো, জানো রাগে বিরহ যমুনা মায়া ভোলা ইতে, মায়া ভোলা ইতে মায়া বিষে নাকি হরে কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল, সখি সে হরে কেমন বল, সখি সে হরে কেমন অনেকে যুক্ত হয়েছেন, মহানম্রত দেব সঙ্গে যুক্ত হয়েছ, চেষ্টা করছি অপর্ণাদি অপর্ণা পাল যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ, আমি চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন, আসলে কমেন্টগুলি খুব দ্রুত চলে যাচ্ছে। অজিত রায় অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, জানি না কেমন হচ্ছে, চেষ্টা করে যাচ্ছি, যেহেতু নজরুলের প্রয়াণ দিবস সেই হিসেবে কয়েকটা নজরুল গীতি করছি, আর একটা নজরুলের গীতি করে আমি নজরুল শেষ করব। আমি আরেকটি নজরুল গীতি করছি, যে গানটি আমার ভীষণ পছন্দের একটি গান, ভক্তি গীতি। এখন আমরা একটা দুর্যোগ পার করছি, আমরা ভগবানের পাদপদ্মে আমরা কিছুটা নিবেদন করব। কেয়া দিদি যুক্ত হয়েছেন, কেয়া হায়দার অসংখ্য ধন্যবাদ, শিবেশ দা আছেন অত্যন্ত গুণী একজন মানুষ, দাদা আপনি যুক্ত হয়েছেন ভীষণ ভালো লাগছে, সঙ্গে থাকুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। একটা স্কেল উপর উঠিয়ে নিই, বোধহয় একটু নিচে নিয়ে নিলাম, হে গোবিন্দ
রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। ঝড়ে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ যে, গঙ্গা ঝড়ে যে শ্রীচরণ বে, সে চরণ চে, হে ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, হে ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, দেখা চাহিলে মানুষ নাহি ফিরায়, দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, তব সে চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। হীরক দাদা বলছেন, বাবা কি গায়ক কি না দাদা, আমি চেষ্টা করে যাচ্ছি। শিলাদি যুক্ত হয়েছেন,
লেখনটা খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ অপর্ণা দিয়ে আছেন, ইসরায়েল বাবুল ভাই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে প্রস্তুতি তেমন কিছুই নাই, তারপর দিলীপ দাদা একটা গান শুনতে চেয়েছেন, অবশ্যই আমি শোনাবো। আমি আমাদের বাংলাদেশের অত্যন্ত একজন গুণী শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেবের একটি গান শোনানোর চেষ্টা করছি। আসলে কমেন্টগুলো খুব দ্রুত চলে যাচ্ছে, যে কারণে আমার হয়তো পড়তে সমস্যা হচ্ছে, একেবারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এক ছোট ভাইয়ের একটা অনুরোধ ছিল, সৌদি প্রবাসী জুয়েল, আমি চেষ্টা করছি, জুয়েল আছে কিনা বুঝতে পারছি না, যুক্ত ছিল সে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল
যে চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। চন্দনা মুখার্জি যুক্ত হয়েছেন, সঙ্গে থাকুন ইসরায়েল বাবু। পাহাড়ের কান্না দেখে তোমরা সবাই ইসরায়েল, ও আচ্ছা হ্যাঁ, আমি চেষ্টা করব আপনার অনুরোধটুকু রাখার। সুপর্ণা দিদি নমস্কার, দিদি যুক্ত হয়েছেন, ভীষণ ভালো লাগছে। শিলা নিগই যদি ভুল না করি যুক্ত হয়েছেন। উৎপল কুণ্ডু দাদা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ দাদা। সুদীপ রয় রয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অনেকেই নতুন যুক্ত হয়েছেন। পারিজাত চক্রবর্তী রয়েছেন। আমি পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে সবাই জানাবো। আচ্ছা, আমি এই গানটি ইসরায়েল বাবুল দাদা অনুরোধ করেছেন, আমাদের বাংলাদেশের অত্যন্ত আমাদের দেশবরেণ্য গুণী শিল্পী সুমিনন্দী স্যারের এই গানটি, একটা বিখ্যাত গান ওনার। শিবেশ দাদা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ দাদা। আমি পাহাড়ের কান্না দেখে এই গানটি একটু গাইবার চেষ্টা করছি।
গানটি ইসরায়েল দাদা অনুরোধ করেছেন, জানি না কতটুকু পারবো, তারপর একটু চেষ্টা করা। কামাল হোসেন আবির, যুক্ত হয়েছ, অসংখ্য ধন্যবাদ তুমি সঙ্গে আছো। তুমি তো সৌদি থেকে যুক্ত হয়েছ। আমি সৌমিরঞ্জন স্যারের পাহাড়ের কান্না দেখে আমি চেষ্টা করছি, ভীষণ কঠিন গান, জানি না কতটুকু পারবো। একেবারেই নতুন তোলা আমার, ঠিক সেভাবে গাওয়া হয়নি গানটি, ভুল অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেকে জানেন হয়তো যে আমি আসলে গানে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, ভালো লাগা থেকে গান করি। আমি যেটা করি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমি তবলা বাজাই, তবলাও যে খুব ভালো বাজাই তা না, তবে তবলাতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তবলাতে। উৎপল দাদা রয়েছেন, অত্যন্ত গুণী মানুষ। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না, তোমরা কেন বুঝো না যে
আসলে ভালো নেই, একটা স্কেল উপর থেকে গেলে হয়তো আর একটু ভালো হতো। অসংখ্য ধন্যবাদ সুরভি গোলদার যুক্ত হয়েছেন, ধন্যবাদ সঞ্চিতা ধর আছো, শিল্পী রয়, হ্যাঁ দিদি ভালো লাগছে যুক্ত হয়েছেন, পল্লব বিকাশ যুক্ত হয়েছেন, কামাল হোসেন আবির অসাধারণ দাদা, হ্যাঁ সুশান্ত চক্রবর্তী দাদা যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন, অতি দ্রুত চলে যাচ্ছে কমেন্টগুলো উপরের দিকে। পলি রয় বোস, হ্যাঁ পলি দিদি যুক্ত হয়েছেন কলকাতা থেকে, অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ আপনি যুক্ত হয়েছেন। মহানাম আছো, দিলীপ দাদার একটা অনুরোধ ছিল, আমি অনুরোধের গানগুলি দেখি একটু চেষ্টা করি পারি কিনা, হেমন্ত মুখার্জির কতদিন পরে এলে একটু বসো এই গানটি একটু গাইবার চেষ্টা করি। গানটা একটু বের করে নিচ্ছি, পিয়ালি কোলি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দিলীপ দাদা আছেন কিনা জানি না, দিলীপ দাদা ওই কতদিন পরে এলে গানটি গাওয়া মানে গাইবার জন্য বলছিলেন, আমি একটু চেষ্টা করছি। হেমন্ত মুখার্জি এই গানটি চেষ্টা করছি আমি। কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক
কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুকেপি ঝড়ে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুকেপি ঝড়ে, সেই ঝড়ে কতদিন পরে এলে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ এমনি আছে সবুজ ঘাসে ঢাকা, চেনা গান বাজলো যদি বেজে আবার, থামবে কেন কতদিন পরে এলে। একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে এলে। অসংখ্য ধন্যবাদ দাদা। আরেকটি গান, যাবার আগে কিছু বলে গেলে না, আলপনা সরকার অনুরোধ করেছেন, মহানম্রত দ্বীপের অনুরোধ ছিল গানটি, আমি গানটি একটু গাইবার চেষ্টা করছি, একটু সময় চেয়ে নিচ্ছি গানটি বের করার, গানের কথা মনে থাকে না। আমি হেমন্ত মুখার্জির এই গানটি গাইবার চেষ্টা করছি। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চে, কিছু কি বলার ছিল না যাবার আগে।
কিছু বলে গেলে না। তখনও বসন্ত শেষ চৈত্রের বেলা, তখনও বাতাস আচলে করে যে খেলা, তখনও পাখির গানে সাজানো ফুলে জানি না কেমন হচ্ছে, জীবনে কত লক্ষ্যবার শুনেছি, ভালো লাগে একটু কমেনি। ও কামাল, হ্যাঁ না সত্যি সত্যি এই গানগুলো আসলে, এই গানগুলো তো আসলে একেবারে অমর অমর সৃষ্টি, এগুলো এগুলোর তুলনা হয় না। হ্যাঁ কামাল থাকো। আমি জানি না আমার কেমন হচ্ছে, আমি আসলে আমি সতীনাথ মুখার্জির একটি গান গাইতে চেষ্টা করছি, তারপর হয়তো একটু মান্না দে শোনানোর চেষ্টা করব। বিরহ কণ্ঠশিল্পী সতীনাথ মুখার্জির এই গানটি একটু গাইবার চেষ্টা করছি। জানাবো
শইবে না যে সে ব্যথা, বল না গো বিদায়ের বারতা। কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার, কে আছে শোনার, কার নয়নের আশানি মন ভরাব, কারে আমি এ ব্যথা জানাব, বড় মিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার কোথা পাব, কারে আমি এ ব্যথা জানাব, কারে আমি এ ব্যথা জানাব। আসলে সকাল থেকে গলাটা একটু খুব খারাপ লাগছে, যে কারণে প্রতিটা গানই আমি একটু স্কেল থেকে একটু একটু নিচে নামিয়ে গাচ্ছি। আমি আসলে উপস্থিতি বলতে পারছি শিবাস কীর্তনী দাদা, আহা ভালো না হলে এতক্ষণ আমি চলে যেতাম, মহাবীর বলছো? আচ্ছা আচ্ছা, আমি শ্যামল মিত্রের গাওয়া একটি গান গাইবার চেষ্টা করছি। জীবন খাতার প্রতি পাতায় যত নিকাশ, কিছুই রবে না লোক চুরির এই যে খেলা, প্রাণের যত আনে পূর্ণ হবে না, জীবন খাতার প্রতি পাতায় যতই হিসাব নিকাশ, কিছুই রবে না কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করে ভূতারে, কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করে চেননি তো কভূতারে, অবহেলা সহে তবু আমায় তুমি নাও ডেকে, সে তো কবে না জীবন খাতার প্রতি পাতায়।
হিসাব নিকাশ কিছুই রবে না। যে আখি খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাঁচের ঝরে মুমের বাতি জেলে রেখে, জানি আমি আমার নয় মানিক ফেলে আসুক তোমার প্রাণের ওই ঠিকানায়, দেখেও আমায় তবু কি গো ডেকে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকো চুরির এই যে খেলা প্রাণের যত দেয়ানেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। কঙ্কনা দে যুক্ত হয়েছেন, শিল্পী রয়েছেন। আমি অনেকে যুক্ত, ইসরায়েল বাবুল রয়েছেন, সবার কমেন্ট হয়তো পড়তে পারছি না, সাবেরীর মডারেটর সহ সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কি ভাইয়ের গান শোনানোর জন্য। শূন্য থেকে শুরু বলছেন, পুলি রায় বোস রয়েছেন, শিবেশ দাদা রয়েছেন, কনকনাদে রয়েছেন, পল্লব দাদা রয়েছেন, হীরক দাদা রয়েছেন, সুমিতা হোম রয় রয়েছেন, সঞ্চিতা ধর রয়েছে, শিল্পী দিদি রয়েছেন, শিল্পী রয় ইসরায়েল বাবুল, মহানম্রত দীপ, কামাল হোসেন আবির আছো, আলপনা সরকার, অনেকে যুক্ত হয়েছেন, সবার কমেন্ট হয়তো পড়তে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি পরের নিবেদনে যাচ্ছি। আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান গাইবার চেষ্টা করছি। একটু সময় চেয়ে নিচ্ছে, দিলীপ দা আছেন সঙ্গে, থাকুন দাদা। ও কামাল বোধহয় একটি গানের রিকোয়েস্ট করেছে, আবির হোসেন কামাল, কামাল হোসেন আবির, থাকো ভাই সঙ্গে।
আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই গানটি একটা বিখ্যাত গান, জানি না কতটুকু পারব। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আগুন দিয়ে পড়ি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায়, জাগরণে ঘুমিয়ে আছি বিনিদ্রকে বলে আমায়, আমি অসীম ধনে ধনী দরিদ্রকে বলে পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমায় ধরে বেঁধে রাখে এমন সে নির্কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই।
হ্যাঁ, নেট সমস্যা, প্রচুর বৃষ্টি হচ্ছে সব দিকেই, যে কারণে নেট ভালো পাওয়া যাচ্ছে না, এটা সত্যি কথাই অনেক সমস্যা হচ্ছে। আমি বোধহয় অনেক অনেক সময় পার হয়ে গেছি, হীরক দাদা আমি বোধহয় শেষের দিকে চলে আসছি, যদি বলতেন কিছু দাদা। আমি বোধহয় শেষের দিকে চলে আসছি। ইসরায়েল বাবুল দাদা বলছেন নেট সমস্যা, আসলে প্রচুর বৃষ্টি চতুর্দিকে। আমি মান্নাদের গান তো করলামই না, একটা মান্নাদের গান শোনাচ্ছি। এই পর্যায়ে একটি মান্নাদের গান শোনাই, আমি এবছর শেষের দিকে চলে আসছি। চিতলমারিতে বৃষ্টি হচ্ছে না, নেটওয়ার্ক ও ঠিক আছে, শূন্য থেকে শুরু বলছে। হ্যাঁ, আসলে বিভিন্ন জায়গায় যেখানে ওই মানে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ বিভ্রাট, সেই সব জায়গাগুলোতে আসলে নেট প্রচুর সমস্যা হচ্ছে। আমি এই পর্যায়ে একটা মান্নাদের গান নিবেদন করছি। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি
পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়া আমি যে জলসা ঘরে নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে শিল্পী রয় আবেগার দরদ মিলেমিশে একাকার চেষ্টা করছি দিলীপদা রয়েছেন দীপ ছিল শিখা ছিল শুধু কঠিন গানটা বোধ হয় অপর্ণা দি রিকোয়েস্ট করলেন আসলে গানটা আমার এই মুহূর্তে কাছে নাই তারপরে যেহেতু গানটি আমি যতটুকু মনে আছে আমি একটু গাইবার চেষ্টা করছি আসলে খুব অত্যন্ত কঠিন কঠিন একটা গান আসলে কতটুকু পারবো জানি না তারপরে একটু চেষ্টা করছি দীপ ছিল শিখা ছিল মান্নাদের দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না দীপ ছিল শিখা ছিল সাগর না ডাকে কবু যদি তাই যেতে যেতে থামল সে বয়ে চলল না কাছে ডাকলে না বলে কথা বলল না দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না দীপ ছিল শিখা ছিল আশা নিয়ে মনামা
আমার শুধু শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার। যে মালার ফুল গেছে ঝরে, যে মালার ফুল গেছে ঝরে, রেখেছে সে ফুল বুকে করে, তাই এই ফুল বয়ে গেল কেউ তুলল না, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে, আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দীপ ছিল শিখা ছিল। গানটি বোধহয় আমার এই প্রথম গাওয়া, অপর্ণাদি রিকোয়েস্ট করলেন তাই গাইলাম। আমি হ্যাঁ অপর্ণাদি বলছেন আমার অনুরোধে গানটি গাওয়ার জন্য, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। সবাই অনেকক্ষণ আমার সাথে ছিলেন, আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আমি আর একটি গান গেয়ে লাইভ থেকে বেরিয়ে যাব, আমার শেষ নিবেদন। আমি শেষ নিবেদনে যাচ্ছি, আমি একটি শ্যামা সঙ্গীত দিয়ে আমি আজকের লাইভ শেষ করব। আমার সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি একটি শ্যামা সঙ্গীত দিয়ে লাইভ থেকে বিদায় নিব। আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা কল আসছিল, কি যেন একটা কল দিলেন, গানটি আমার ভীষণ ভীষণ প্রিয় একটি গান। যেতে হচ্ছে দাদা, আবার শুনবই প্রত্যাশা। হ্যাঁ কামাল অসংখ্য ধন্যবাদ, ছিলে তুমি অনেকক্ষণ। আমি সব ছেড়ে মা ধরব চরণ দুটি, এই তোমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তোমার ব্রত আমি আর নই তো রাজি।
গেছি জীবন ভরে, ঘটল না তা হৃদয় ভরে, যা পেয়েছি জীবন সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। কেটেছি জলে পান করেছি বিষয় মধু, শান্তি পাবো বলে শুধু শান্তি পাবো বলে, আজ জীবন ভরা ফুলের ডালে তোমার পায়ে দিলাম ঢালে, জীবন ভরা ফুলের ডালে তোমার পায়ে দিলাম ঢালে, এখন তোমার কৃপায় অমৃত হোক, তোমার কৃপায় অমৃত হোক ব্যথার গরল যত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমিও সবার জন্য প্রার্থনা করি এই দুর্যোগ কাটিয়ে উঠে যেন আমরা একটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারি, সেই আশা এবং প্রত্যাশা থাকলো। আমার বন্ধু সর্বশেষের দিকে এজাজ যুক্ত হয়েছে, ধন্যবাদ সবাই যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো সবার কমেন্ট পড়তে পারিনি, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি, আবারও আমার সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবার মঙ্গল হোক, জয় হোক সকলের, নমস্কার।